মাধ্যমিক পর্যায়ত যিসমূহ কনটেক্সুয়াল টিচার আছিলে কৰ খালি পদ থকা বিষয় সম্পর্কে আমি অবগত আৰু সেইকাৰণে অধ্যক্ষ মহোদয় এই খালি পদসমূহ পূরণ করার কারণে আমি এলানি ব্যবস্থা গ্রহণ করেছো যোৱা 7 ডিসেম্বর তারিখে কেবিনেটে এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিদ্যালয়সমূহত আমার মাধ্যমিক পর্যায়ত যিসমূহ কনটেক্সুয়াল টিচার আছিলে এই কনটেক্সুয়াল টিচারের এগেইনস্টে 4330টা আমার পদ ফ্রিজ করে রখা হয়েছিল কারণ এই ফাইন্যান্সিয়াল নিউট্রেলিটির কারণে শিক্ষক তো আমার আছেই কিন্তু কনটেক্সুয়ালত আছে রেগুলার পোস্টত নাই। এতিয়া ইয়ার ভিতর দেখা গেল যে বহু সংখ্যক পদ ইসেনশিয়াল পোস্ট, অন্যহাতেদি যিসমূহ পদ খালি আছে সেই খালি থকার ভিতর যথেষ্ট সংখ্যক ইন্টারমিডিয়েট পোস্ট আমার যিসমূহ মাধ্যমিক বিদ্যালয় কিন্তু তাত ক্লাস 6, 7, 8 সেকশনটো থকা কারণে আর ইন্টারমিডিয়েট টিচারের এতিয়া অ্যাপয়েন্টমেন্ট হাইস্কুল সমূহত বন্ধ আছে, গতি এই পদখিনিও খালি আসিল। এতেকে ইয়ার একটা রেশনেলাইজেশন করে এই 4330টা পদর ভিতর 3830টা পদ আমি ইতিমধ্যে ফ্রিজিং করার তাক মুকলি করে দিছো আর এই বছরটো শেষ হওয়ার আগে আগে এই 3830টা পদর বিজ্ঞাপন প্রকাশ পাব, আমি তাত নিযুক্তি করিব পারিম। দ্বিতীয় কথাটো হল যে আমি সংরক্ষণ আইন মানি চলিব লাগে, হাইস্কুল সমূহত খালি থকা পদর ভিতর 721টা পদ আছে যি অনুসূচিত জনজাতি পার্বত্যর কারণে সংরক্ষিত আর ইয়াত আমি প্রার্থী নাপাও। যেতিয়া নিযুক্তি হয় এই এসটি হিলসর এগেইনস্টে আমি ক্যান্ডিডেট নাপাও, নোপার কারণে পদসমূহ খালি হয়ে থাকে। এতিয়ালকে সবার বিজ্ঞাপন হয়ে যাওয়ার পাছতো পদসমূহ খালি হয়ে আছে। এই পরিপ্রেক্ষিত 7 তারিখে কেবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই 721টা পদর ভিতর একাংশ আমি রাখি 599 পোস্টর এগেইনস্টে স্কুল স্পেসিফিক কনটেক্সুয়াল টিচার লওয়ার কারণে নিযুক্তি দিয়ার কারণে সরকারে সিদ্ধান্ত গ্রহণ করেছে আর এই স্কুলের সেই পরিচালনা সমিতিকে দায়িত্ব দিয়া হব। যাক বিদ্যালয়ত নির্দিষ্ট বিষয়ত শিক্ষক নাই এনে 599টা পদবীর বিপরীতে আমি নিযুক্তি প্রক্রিয়া কনটেক্সুয়াল টিচার হিসাবে আমি এই বছরের ভিতরতে আরম্ভ